তার কাছে মোট ছিল
টাকা পঞ্চাশ পয়সা। মাছ কিনল কত টাকা দিয়ে? মাছ কিনল 120 টাকা পঞ্চাশ পয়সা দিয়ে। তাহলে আমরা বিয়োগ করলেই পেয়ে যাব যে তার কাছে অবশিষ্ট কত টাকা থাকবে। তাহলে অতএব অবশিষ্ট থাকবে কত টাকা? শূন্য থেকে শূন্য বিয়োগ দিলে শূন্য, পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলেও শূন্য। হাতে কিন্তু আমাদের কিছুই থাকলো না। এবার দেখো, পাঁচ থেকে শূন্য বিয়োগ করলে পাঁচ, আর ছয় থেকে দুই বিয়োগ করলে কত? চার। আর এক থেকে একবার দিলে শূন্য, পাবে শূন্য, না লিখলেও চলে। তাহলে বত্রিশ টাকা শূন্য শূন্য পয়সা। তাহলে উত্তরে উত্তরে আমরা ওই শূন্য শূন্য পয়সাটা বাদ দিয়ে শুধু 45 টাকা লিখলেও আমাদের উত্তর সঠিক। তাহলে আমাদের উত্তর কত পেলাম? 45 টাকা। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে? 45 টাকা। আমাদের গ নম্বরে যে প্রশ্নটা ছিল, দেখো দোকানদারকে 150 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? দোকানদারকে 150 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? তাহলে দোকানদারকে দিল কত? 150 টাকা শূন্য শূন্য পয়সা। আর মাছ কিনলো কত টাকা দিয়ে? 120 টাকা পঞ্চাশ পয়সা দিয়ে। তাহলে দোকানদার তাকে ফেরত দিবে কত টাকা? আমরা বিয়োগ করলেই পেয়ে যাব যে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে। আসো আমরা দেখি দোকানদার তাকে কত টাকা ফেরত দেবে। সমাধান, তিনি দোকান তাকে দিল কত টাকা? 150 টাকা শূন্য শূন্য পয়সা। তাহলে মাছ কিনল কত টাকা দিয়ে? মাছ কিনল 120 টাকা পঞ্চাশ পয়সা দিয়ে। তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাব কি যে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? দোকানদার ফেরত দিবে কত টাকা? দোকানদার ফেরত দিবে, বিয়োগ করতে হবে। তাহলে শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য, শূন্য থেকে পাঁচ বিয়োগ করলে দেখো উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা। তাহলে আমরা উপরে একটা এক মনে মনে ধরে নিব। তাহলে দশ থেকে পাঁচ বিয়োগ করলে কত? পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। তাহলে পাঁচ হাতে থাকলে কত? হাতের একটা এই পাশে ফেরত দিয়ে দেবো। তাহলে এক আর শূন্য যোগ করলে কত? এক, উপরে শূন্য নিচে এক। তাহলে উপরে আমাদেরকে একটা এক মনে মনে নিতে হবে। তাহলে দশ থেকে এই এক বাদ দিলে কত পাবো আমরা? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, অর্থাৎ কত? নয়। এখন এই একটা ফেরত দিতে কোথায়? এই দুইয়ের কাছে। তাহলে দুই আর এক যোগ করলে কত হয়? তিন, পাঁচ, উপরে নিচে তিন, পাঁচ থেকে তিন বিয়োগ করলে কত? তিন, চার, পাঁচ, অর্থাৎ কত? দুই। হাতে কিছু নাই, আর এক থেকে একবার দিন শূন্য, বামে শূন্য, না লিখলেও চলে। তাহলে 29 টাকা 50 পয়সা। তাহলে আমাদের উত্তর কত হবে? দোকানদার কত টাকা ফেরত দিবে? উত্তর, দোকানদার ফেরত দিবে 29 টাকা পঞ্চাশ পয়সা। তাহলে আশা করি সৃজনশীল অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এবং আমার সাথে সাথে খাতায় তুলে নিয়েছো। আর একবার পুরাটা দেখে নিই। তানভীরের কাছে 70 টাকা 50 পয়সা ছিল, তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিল, সে 120 টাকা 50 পয়সা দিয়ে মাছ কিনল। তাহলে তার কাছে মোট কত টাকা হলো? মাছ কেনার পর আর কত টাকা অবশিষ্ট থাকবে? এবং দোকানদারকে 150 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিলে? ক নম্বর সমাধানে আমরা তানভীরের কাছে কত টাকা ছিল এবং মা তাকে কত টাকা দিল সেই দুইটা টাকার পরিমাণ যোগ করে আমরা পেয়েছি মোট কত টাকা হলো, এবং সেটা আমরা উত্তর হিসেবে গ্রহণ করেছি। খ নম্বরে ছিল, দেখো মাছ কেনার পর আর কত টাকা অবশিষ্ট থাকবে? তাহলে তার কাছে মোট কত টাকা ছিল? মায়ের টাকা যে পরিমাণ টাকা দিয়েছিল তা সহ 165 টাকা 50 পয়সা, এবং মাছ কিনলে 120 টাকা 50 পয়সা দিয়ে। তাহলে অবশিষ্ট কত টাকা থাকবে? এই টাকা থেকে এই টাকার পরিমাণটা বিয়োগ করলে আমরা পেয়ে যাবো তানভীরের কাছে আর অবশিষ্ট কত টাকা থাকবে। এখন দোকানদারকে 150 টাকা দিলে দোকানদার তাকে কত টাকা ফেরত দিবে? এই প্রশ্নের সমাধানে দোকানদারকে আমরা 150 টাকা শূন্য শূন্য পয়সা দিয়েছিলাম, মাছ কিনেছিলাম 120 টাকা 50 পয়সা দিয়ে। তো আমরা বিয়োগ করলেই পেয়ে যাব যে দোকানদার কত টাকা ফেরত দিবে। এবার আমরা বইয়ের একটা অঙ্ক কষে দেখবো। দেখো
কোটায় কি আছে রিয়া, 100 টাকা নিয়ে দোকানে গেল, সে 69 টাকা 65 পয়সা দিয়ে একটি বই কিনলো, তার কাছে কত টাকা থাকলো? তাহলে আমরা দোকানে নিয়ে গেছিল রিয়া কত টাকা, 100 টাকা 00 পয়সা, এবং বই কিনলো কত টাকা দিয়ে, 69 টাকা 65 পয়সা দিয়ে, তাহলে তার কাছে কত টাকা থাকলো? বিয়োগ করলে আমরা পেয়ে যাবো যে তার কাছে কত টাকা থাকলো। আসলে সমাধান করে দেখে নিন। তাহলে 3 নম্বরের সমাধান আমরা কি লিখব? দোকানে নিয়ে গেল, দোকানে নিয়ে গেল কত টাকা? 100 টাকা 00 পয়সা। বই কিনলো কত টাকা দিয়ে? বই কিনলো 69 টাকা এবং 65 পয়সা দিয়ে। তাহলে আমরা বিয়োগ করলে পেয়ে যাব যে তার কাছে আর কত টাকা থাকলো। অতএব তার কাছে থাকলো, তার কাছে থাকলো কত টাকা? আসলে আমরা বিয়োগ করে দেখিনি। তাহলে উপরে 0 নিচে 5, তাহলে আমরা 1 মনে মনে ধরে নেব, তাহলে কত হবে? উপরে 10 নিচে 5, 10 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5 6 7 8 9 10, অর্থাৎ কত? 5। এই একটা আমি ফেরত দিব কোথায়? 7-এর কাছে। তাহলে কত হবে? 7 6 আর 1 7, উপরে 0 নিচে 7। তাহলে এই 10 থেকে যদি আমরা 7 বিয়োগ করি তাহলে কত পাবো? 7 8 9 10, অর্থাৎ কত? 3। এই এক আবার ফেরত দিব কোথায়? এই 9-এর কাছে। তাহলে 9 আর 1 কত? 10-এ 0, 0 থেকে 0 বিয়োগ করলে 0, আর ওই একটা হিসেবে যোগ হবে কার সাথে? 6-এর সাথে। তাহলে 6-এর 1 কত? 7, উপরে 0 নিচে 7। তাহলে আমরা এই এখানে একটা 1 ধরে নেবো, তাহলে 10 থেকে 7 পর্যন্ত কত? 7 8 9 10, অর্থাৎ কত? 3। এই 1 ফেরত দিব আবার নিচে, তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে কত? 0। তাহলে 30 টাকা 35 পয়সা তার কাছে আর অবশিষ্ট থাকবে বই কেনার পরে। তাহলে আমরা উত্তর কি লিখব? তো লিখব 30 টাকা 35 পয়সা। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। আর একবার পরিষ্কার ভাবে দেখে নাও যে সে দোকানে নিয়ে গেল কত টাকা? 100 টাকা 00 পয়সা। বই কিনলো কত টাকা দিয়ে? 69 টাকা 65 পয়সা। আর তার কাছে থাকলো কত? আমরা বিয়োগ করে পেয়েছি 30 টাকা 35 পয়সা। সেই 30 টাকা 35 পয়সাই আমাদের উত্তর। এবার আমরা জ্যামিতি অংশ থেকে চিত্র সহ সংজ্ঞা শিখবো, তার বর্গক্ষেত্র। দেখো বর্গক্ষেত্র কাকে বলে? যে চতুর্ভুজ ক্ষেত্রে 4টি বাহুই পরস্পর সমান, অর্থাৎ এই বর্গক্ষেত্রে 4টি বাহুই পরস্পর সমান এবং বিপরীত বাহু সমান্তরাল, অর্থাৎ এই বাহু আর এই বাহু, এই বাহু আর এই বাহু পরস্পর সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমতল। দেখো একটা বর্গক্ষেত্রে বা একটা চতুর্ভুজে কয়টি কোণ থাকে? 4টি কোণ থাকে। এই 4টি কোণের প্রত্যেকেই সমকোণ। এই যে চতুর্ভুজ ক্ষেত্রে 4টি বাহুই পরস্পর সমান, বিপরীত বাহুগুলো সমান্তরাল এবং প্রত্যেকটি কোণই সমকোণ, তাকে কি বলা হবে? তাকে বর্গক্ষেত্র বলা হবে। এই বর্গক্ষেত্রটা তোমাদেরকে পেন্সিল কম্পাস দিয়ে আঁকানোর চেষ্টা করতে হবে পরীক্ষার খাতাতেও, যেন বাহুগুলো প্রত্যেকটা সমান থাকে। আসো তাহলে আমরা আঁকানোটা শিখে নিই। তাহলে ভূমি সমান্তরাল করে একটি বাহু তোমরা এভাবে এঁকে নিবা। এর উপরে এবার পেন্সিল কম্পাস ব্যবহার করে এই বাহুটা এই বিন্দুতে অথবা যে কোনো একটা বিন্দুতে একটু লম্ব আঁকাতে হবে। সেই লম্বটা কিভাবে আঁকাতে হয়? লম্ব আঁকাতে হয় এভাবে, একটা বৃত্তচাপ নিতে হবে এখান থেকে, সমান করে এখানে একটা, এখানে একটা এবং এখানে একটা, তারপরে এখান থেকে এখানে একটা কেটে নিলেই আমরা একটা লম্ব পেয়ে যাবো। এই রেখার উপরে এটা হয়ে গেল একটা। এই লম্ব থেকে এখন যদি প্রশ্ন কোনো পরিমাপ দেওয়া থাকে, নির্দিষ্ট কোনো পরিমাপ দেওয়া থাকে, তাহলে সেই পরিমাপের সমান করে এখান থেকে কেটে নেব আমরা।
আবার এখান থেকে একটা বৃত্তচাপ এখানে নিব, এখান থেকে একটা বৃত্তচাপ এখানে নিব, এবং প্রত্যেকটা বৃত্তচাপ গুলো যোগ করে দেব। কিভাবে দেখো, এখান থেকে এখানে যোগ করব এবং এখান থেকে এখানে যোগ করব। তাহলে এটি হয়ে গেল আমাদের একটি বর্গক্ষেত্র। এখন এই বিন্দুগুলোর নামকরণ করলে এখানে ক, এখানে খ, এখানে গ এবং এখানে ঘ দিলে আমরা কি পেয়ে যাবো চিত্রে? আশা করি আঁকানোর পদ্ধতিটা তোমরা শিখে ফেলেছো, বাসায় বেশি বেশি চর্চা করবো যাতে পরবর্তীতে ভুলে না যাও। এই চতুর্ভুজ ক্ষেত্রের দুটো বৈশিষ্ট্য আমরা যদি জানতে চেষ্টা করি তাহলে কি পাবো, তার সংজ্ঞাতেই কিন্তু তিনটা বৈশিষ্ট্য দেওয়া ছিল, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলে চারটি বাহুই সমান, একটা বর্গক্ষেত্রের চারটি বাহুই সমান এবং এর প্রত্যেকটি কোণ সমকোণ, একটা বর্গক্ষেত্রের প্রত্যেকটি কোণ পরস্পর সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, একটা বাহুর বাহুটি লম্ব। আগামী দিন তোমাদের এই সপ্তম অধ্যায়ের উপরে টপ ক্লাস অনুষ্ঠিত হবে এবং জ্যামিতি অংশ থেকে থাকবে বর্গক্ষেত্র। সুতরাং অধ্যায়টি বাসায় ভালোভাবে চর্চা করবা। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীন সময় নিয়ম পালন গুলো মেনে চলো, বারবার হাত ধোতে পারো, সর্বোপরি বাসায় অবস্থান করো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।